হাওড়া জেলা বললেই কলকারখানা, ব্যবসা, বাণিজ্যের কথা মনে পড়ে। ব্রিটিশ উপনিবেশের পর থেকে এখনও পর্যন্ত পূর্ব ভারতের অন্যতম প্রধান শিল্প কেন্দ্র হচ্ছে এই হাওড়া। কিন্তু কলকারখানার শিল্প ছাড়াও হাওড়ার নিজস্ব লোকজ শিল্প রয়েছে, যা এক কথায় অনন্য। বাঁকুড়া বললেই যেমন পোড়ামাটির ঘোড়ার কথা ওঠে, ঠিক তেমনি হাওড়া জেলার নিজস্ব লোকশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে রানী পুতুল। এই পুতুল নিছক খেলার বস্তু নয়, এটি হাওড়া জেলার কৃষ্টি সংস্কৃতির অঙ্গ। একটা সময় এই রানী পুতুলের ব্যাপক রমরমা থাকলেও আজ তার নেই। বারবি ও অন্যান্য বিদেশি খেলনার দাপটে রানী পুতুলের অস্তিত্ব সংকটে পড়েছে। আগে যেখানে হাওড়ার প্রায় প্রতিটি কুমোর পাড়ায় রানী পুতুল তৈরি হতো, এখন হাতে গোনা কয়েকজন শিল্পী এই পুতুল তৈরি করে থাকেন, তাও শীতকালে মেলার সময়। কিন্তু সম্প্রতি মৃৎশিল্পী সবিতা মান্নার হাত ধরে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রানী পুতুল। বাগনানের দেওয়ানতলায় তার নিজস্ব আর্ট গ্যালারিতে 12 মাসই পাওয়া যাবে এই রানী পুতুল। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলারই নিজস্ব পুতুল রয়েছে। এক একটা জেলার সঙ্গে এক একটা জেলার পুতুলের ধরন গড়নের অনেকটাই ফারাক, শৈল্পিক এবং নান্দনিক দিক দিয়ে অনেকটাই ফারাক। বিষ্ণুপুরের যেরকম হিঙ্গুল বা হেম পুতুল বা রেল পুতুল, ঠিক তেমনিভাবে হাওড়া জেলারও নিজস্ব পুতুল আছে, যার ঐতিহ্য, যার সংস্কৃতি ব্রিটিশ আমলের সঙ্গে সংযুক্ত। হাওড়ার নিজস্ব একান্ত নিজস্ব পুতুল হচ্ছে রানী পুতুল। এই রানী পুতুল আগে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় পাওয়া যেত, বিশেষ করে জগৎবল্লভপুর, দক্ষিণ পাতিল পাওয়া যেত। কিন্তু এখন কয়েকজন শিল্পী, হাতে গোনা কয়েকজন শিল্পী এই রানী পুতুল তৈরি করেন। আজ আমরা সেই শিল্পীর কাছেই এসেছি, আজকে শুনে নেব তার কথা এবং ঘুরে দেখব তার নিজস্ব শিল্পের ঘর, তার নিজস্ব গ্যালারিটা। যে রানী পুতুল 12 মাস পাওয়া যায় না, মানে পশ্চিমবঙ্গের যে কোনো পুতুল, হ্যাঁ, তো এই যে একটা পুতুলকে যদি 12 মাস না পাওয়া যায়, তাহলে কম্পিটিশন যেটা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো পিছিয়ে পড়বে সেটা। আমরা এটা আর কি মানে ওই ভেবেই আর কি এটা আমরা করেছি যে 12 মাস যাতে এই গ্যালারিতে পাওয়া যায়। আপনার হাতে খড়ি কার কাছে এবং আপনি কত বছর ধরে পুতুল তৈরি করছেন, এটার উপর যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, আমি প্রায় 28-30 বছর, মানে 90 থেকে মানে 21 অবধি করছি। আর হচ্ছে আমি শিখেছি মানে আমার স্যারের নাম তপন কর। পুতুলটাও ঐতিহ্য, কিন্তু সব থেকে হাওড়ার যেটা পরিচিতি সেটা হচ্ছে আপনার এই রানী পুতুল। কিন্তু রানী পুতুলটা রানীকে পাওয়াই হচ্ছে সব থেকে কঠিন কাজ এখন। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না একদম, যার জন্যই আমার স্যার বললেন যে আমরা একটু রানী পুতুল করবো, ওদের থেকে একটু আলাদা করবো। অসাধারণ করেছেন আপনি। তাও এই রানী পুতুলের যে মানে কি ধরনের মাটি ব্যবহার করা হয় এবং মানে কিভাবে প্রক্রিয়াটা করা হয় বা একটা পুতুল তৈরি করতে কতক্ষণ লাগে? আমাদের এটা কি আমাদের যে কাজগুলো করতে হলে মাটিটাকে খুব প্রসেস করতে হয়, ছানতে হয়, ছেনে নিতে হয়, ওটাকে পুরো মানে একটা গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় মাটিটাকে, তারপরে ওটাকে চটকে চটকে একদম দইয়ের মতন করে ফেলতে হয়। তারপরে এরকম বড় ছাকুনি আছে, চায়ের ছাকুনির মতন, এবারে ওই ছাকুনিটা দিয়ে ছেঁকে নিতে হয়, মানে কাকড় টাকড় থাকলে ওগুলো চলে যায়। কাকড় থাকলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে আগুনে দিলে।
এবারে তো ধরুন একটা জায়গায় হয়তো একটা কাঁকড় আছে ওইটা এবারে চটচটে গেল, তখন আমার ওই জিনিসটা বিক্রি করা খুব সমস্যা হবে, টাফ হয়ে যাবে। ঠিক আচ্ছা, এরপর এবারে মাটিটাকে আমরা একটা গামলায় আর একটা গামলায় ছেঁকে নিলাম। এবারে ওইটা জল আস্তে আস্তে থিতোচ্ছে উপরে যে কাঁচের মতন জলটা, তখন আমাদের ওটা আস্তে করে ফেলে দিতে হচ্ছে পাইপ দিয়ে কিংবা বাটি বা মগ দিয়ে ফেলে দিই। তারপরে যে তলায় মানে ঘন দইটা আছে ওইটা এবারে প্লাস্টার প্যারিসের ধরুন এরকম ট্রে করা আছে তাতে ঢেলে একটু মানে কাজ করার মতন শক্ত করে নিতে হচ্ছে। ঠিক আছে, এবারে ওই শক্ত মাটিটা দিয়ে আমরা কাজ করছি। এটাও আপনি করেছেন? জেলার গণেশ কালেক্ট করতে চায়। ঠিক আছে, এবং মেদিনীপুরের দেওয়ালি পুতুলও দেখতে পাচ্ছি। আমি আমার কাছে এই ওই যে এমসিল দিয়ে বানানো এই ছোট গণেশ আছে, এমসিল দিয়ে বানানো এইটুকুনি। আর এইটা হচ্ছে মানে কাগজ দিয়ে, কাগজ আর মানে ময়দার আঠা দিয়ে আর কি মানে এটাকে কি বলবো মেখে তারপরে এই হাঁসটা তৈরি করা হয়েছে। তারপরে এর উপরে মাটি প্রয়োগ করে দেওয়া হয়েছে, তারপরে রংটা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন মেলার আয়োজন করা হয় প্রতি বছর, যেরকম হস্তশিল্প মেলা, আরও বিভিন্ন মেলা আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন জেলায় আয়োজন করা হয়। তো সেই সব মেলাতে যাওয়া হয়। দু বছর ধরে তো করোনা, তার জন্য অনেকগুলো মেলাও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, অস্থায়ীভাবে এই জন্য আমরা হস্তশিল্প মেলায় অনেক বছর করেছি। হুম 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 এবারে হস্তশিল্প মেলাটা আমরা করতে পারিনি এই কারণে, আমাদেরকে হাওড়া ডিআরসি থেকে ডাকতেন, এবারে হাওড়া ডিআরসিতে আমরা যোগাযোগ করতে পারছি না। হুম হুম একটাই করোনা, তার আগে থেকেও আমি বন্ধ করে দিয়েছি আমার কোমরের প্রবলেমের জন্য। হুম হুম আমি যে মালপত্র ভারী নিয়ে যাওয়ার খুব কষ্ট। হুম আর আমি সেরকম মানে লোক ঠিক জোগাড় করতে পারছি না। এবারে সবসময় তো মেয়েদের দ্বারাই হয় না কোনো ছেলে থাকলে, এবারে আমার এটা এমনই ব্যাপক বিক্রি নেই যে তাকে মাইনে দিয়ে রাখা হয়। বিশেষজ্ঞদের মতে রানী পুতুল কোনো পৌরাণিক দেবীর আদলে তৈরি করা হয়নি বা এটি কাল্পনিক কোনো চরিত্র নয়, এটি একটি সামাজিক পুতুল যা অনেকটা ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়ার আদলে তৈরি করা হয়েছিল। ভারত যখন ব্রিটিশদের অধীনে ছিল এবং বিশেষ করে কোম্পানি থেকে ব্রিটিশ সরকার যখন ভারতের শাসনতন্ত্রের দায়িত্বভার গ্রহণ করে তখন এই রানী পুতুলটি তৈরি করা হয়েছিল। আমাদের এই উদ্যোগকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতে করে আমরা উৎসাহিত হব এবং আরও এরকম ভালো এপিসোড নিয়ে আসব।